গুড মর্নিং জয়নিতা, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমি মায়ের বাড়িতে আছি, মানে বাড়ি চলে এসেছি। আগের ভিডিওতে বলেছি যে আমাদের শরীর ভালো নয় বলে তাড়াতাড়ি আমরা চলে এসেছি, কারণ বাড়িতে কিছুই করতে পারছি না, তাই সেখানে নিয়ে পরিশান হব। তো ঘরে চলে এসেছি, কমসে কম দুটো চারটে দিন একটু রেস্ট পাবো, তাই চলে এসেছি। আর এই দেখো বন্ধুরা, গ্রাম্য পরিবেশ আমাদের বাড়িতে, কিন্তু প্রচুর গাছপালা, চতুর্দিকে দেখো সবুজ আর সবুজ। রাত্রে বৃষ্টি হয়েছে। আর এই দেখো বন্ধুরা, মুখটা কেমন সাদা হয়ে গেছে, হাতটাও ওই ট্রেনেই ধাক্কা লেগে এটা উঠে গেছে, সেটাও সাদা হয়ে গেছে পরপর। আর করার কিছু নেই, হবে, মানুষ মাত্রেই, অ্যাক্সিডেন্ট হবে, বিপদ আপদ হবে, সব কিছু মানিয়েই তো, ছোট্টখাট্ট দুর্ঘটনা নেই তো সুখের জীবন। আর এখন দেখো আমি পুকুর ঘাটে চলে এসেছি, এইটা সান বাঁধানো হয়েছে। আর দেখো চতুর্দিকে পুরো সবুজে ভর্তি, সবুজ আর সবুজ। তোমাদের সামনে অনেক দিন থেকে আসতে পারিনি বলে ভালোই লাগছিল না, আর মুখের ওই ব্যথাটা উঠে গেছে কালকের রাত্রে আমার হাত লেগে, ওইটা উঠে যাওয়ার জন্য ওই দেখো তো সাদা হয়ে গেছে পুরো মুখটা আমার। তো কি আর করব, কাজ, রাস্তাঘাটে চলতে গেলেই তো এরকম হবে দুর্ঘটনা, সেটা মানিয়ে নিতে হয়, করার কিছু নয়। আর আমার গ্রহযোগ ছিল বলে হয়েছে, এইটা নতুন হয়েছে, আগে ঘাট ছিল আমার দাদুর যখন ছিল তখনই ছিল, পাকা সান বাঁধানো ছিল, কিন্তু সেটা একটু খারাপ হয়ে গেছিলো বলে বাবা আবার রিসেন্টলি খুব সুন্দর করে এটা বানিয়েছে বসার জন্য। স্ল্যাব আগেও ছিল, এখন আরও সুন্দর করে দিয়েছে, পুরো একদম ঢালাই রাস্তা করে দিয়েছে, দারুণ। কারণ মা একটু ঘাটে আসতে ভালোবাসে, আর আমার ভাইয়ের বউও ঘাট ছাড়া পছন্দ নয়, কারণ গ্রামের দিকে বেশি পুকুরেই কাজ করে, বেশি জামা কাপড় কাচাকুচি সব তো। আর তোমরা দেখতে পাচ্ছ পরিবেশটা এত সুন্দর লাগছে, সেই রোদ উঠেছে, রোদটা আমার মাথার উপরে টুই টুই করছে, আর সানলাইট, মানে বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, আর দেখো গাছের উপরে কী সুন্দর রোদটা পড়েছে, দারুণ গোল্ডেন কালার লাগছে পুরো, তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। আর আমার বাবার বাড়ির একটু দেখে নাও এক ঝলক, সে এটা কিন্তু তোমরা অনেকেই চেনো এই পরিবেশটা, তোমরা আমার যারা পুরনো বন্ধুই নতুন বন্ধু সবাই কিন্তু চেনো। এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি, এটা কালারও করেছে, আর এখন পরপর ইয়ে হয়ে যাচ্ছে, আর চতুর্দিকে আমার বাবার ঢালাই করে দিয়েছে। আর ওয়েদারটা দেখেছো, আকাশটার অবস্থা দেখো, এটা হচ্ছে ফ্রন্টে বাড়িটার সামনে, আর এগুলো স্লাইডিং লাগানো দেখো, কাঁচেও সব পুরো গাছের ছবি চলে এসছে, আর আমার দাদুর নাম করা আছে, আর এদিকে পদ্ম ফুলের উপরে শঙ্খ বসানো আছে। বাড়িটা অনেক বছর হয়ে গেছে, আমি যখন ক্লাস ফোরে ফোরে পড়তাম তখন বাড়িটা বানিয়েছিল, অনেক বছর হয়ে গেছে কিন্তু মেনটেন এত সুন্দর করে। Thank you.
তোমাদের সামনে চলে এসেছি। মা এখন রান্না করবে, চলে এসছে। সকালে চা বিস্কুট আমাদের খাওয়া হয়ে গেছে, কেউ শরবত খেয়েছে, শরবত খাবার পরেও চা বিস্কুট সবাই খেয়েছে। খাওয়ার পরে এখন আমার মা দেখো সব সবজি রান্নাঘরটাই মিলিয়ে দিয়েছে, মা রান্না করবে। বড় মেয়ে রাত্রে বললো মায়ের হাতে সর্ষে ইলিশ খাবে। আমার মা এত সুন্দর ফটাফাটি রান্না করেন, বলে হিসাব নেই। আমি তো কিছুই কাজের নয়, আমার মা যা রান্না করে মায়ের হাতে ছাড়া রান্না আমার দাদা কেউ খেতাম না। আমি তো আজবাদি কারুর বাড়ি ডালই খাই না, মুগ ডাল মুড়ি ঘণ্ট মায়ের হাতে ছাড়া আমি কারুর ভাড়িতে খাই না। আর নিজে রান্না করলেও মনে হয় যেন আমার মাই সবচেয়ে বেস্ট মুড়ি ঘণ্ট রান্না করে। এখন দেখো উনুনে রান্না করছে, সব গুছিয়ে নিয়েছে। আগে নিরামিষ রান্না করবে মা, তারপরে আমিষ রান্না করবে। নিরামিষ আমার আছে, মা আছে, বাবা আছে। মা হয়তো মাছ খাবে না, আমি জানি, আমি আসলে আমার মা মাছ খায় না। আর এখন ইলিশ মাছ কম পেয়েছে তো তাই মা আর খাবেই না, বাচ্চাদের জন্যই করে দেবে। আর বাইরে দেখো ঝলমলে রোদ উঠেছে, সব জামা কাপড় কেচে শুকিয়ে দিয়েছে। আর আগেই তো তোমাদের বলেছি দেখো পুরো ঢালাই করে দিয়েছে, দেখো হাওয়াও চলছে সাথে সাথে। আর আমার মা দেখো সব ইলিশ মাছ গুলিয়ে এই কড়াতে ঢেলে দিল। আমাদের কিন্তু মাছ কাঁচা ইলিশ মাছই রান্না হয়, কাঁচা তেঁতুল টকও রান্না হয় আর কাঁচা মাছের সব রান্না হয়, ইলিশ মাছটা বিশেষ করে দারুণ রান্না করে। তাহলে চলো মা রান্না করছে, মা তো শুধু তেল ছাড়া পৃথিবীতে কিছুই চিনে না। আগে আগে এত তেল দিয়ে আমার মা রান্না করতে, মানে আমার ছোটোর সময়, এখন তো আমার ভাইয়ের বউ এসে গেছে ওই রান্না করে, মা এখন খুব রান্না কম করে। কারণ হচ্ছে মা আমাদের রেশন দোকান আছে, মা ওই দিকেই ব্যস্ত থাকে, যখন সময় পায় রান্না করে। আর আজকে তো আমার বড় মেয়েই বলেছে তোমার হাতে রান্না খাবো, তো আমার ভাইয়ের বউ সুযোগ পেয়ে গেছে, বলছে মা তুমি রান্না করো, সবাই আজকে তোমার হাতে রান্না খাবো। তাহলে চলো মা রান্না করে নি। আমরা এবার কোথায় যাচ্ছি? আমার দিদির সঙ্গে ফুচকা খেতে। চারজন বেরিয়ে পড়েছি, তিনটে মেয়ে আর আমি বেরিয়ে পড়েছি, টোটোতে চলে যাচ্ছি। দেখো আমাদের গ্রাম্য পরিবেশটা, এখন আমরা বাজারে চলে যাচ্ছি। আমার বড় মেয়ে তো যেন ফুচকা ছাড়া পৃথিবীতে কিছুই চেনে না। আমার যে দিদির মেয়ে গেছিলো তোমরা অনেকেই চেনেছো, যে চ্যালেঞ্জ ভিডিওতে শুধু হেরে যেত, ওই দিদিকে বলেছে ফুচকা খাওয়াবি, তো দুজনের ঝগড়াঝাটি হয়ে এখন ফুচকা খেতে আমরা বেরিয়ে পড়েছি। তো আগে গ্রামের দিকেই ফুচকা আসতো, এখন আর আসেনি। তো এখন দেখো বাজারে চলে এসেছি, ও ঘড়ি সারাবে বলে ঘড়ি দোকানে চলে এসেছি, আর ঘড়ি রিপেয়ারিং করবো। তারপরে আরও আরও আমার বড় বের কী বড় লিস্ট দিয়েছে, এগ রোল খাবো, ফুচকা খাবো, কিন্তু ফুচকা দোকান দেখতে পাচ্ছি না, তো ওই জন্য স্যাড হয়ে গেছে বেচারা। এখন আমরা মিষ্টি দোকানে চলে এসেছি, আর এই দেখো এগ রোল বানাচ্ছে, তিনজনের জন্য এগ রোল বানাচ্ছে, আর একটু বাড়ির জন্য মিষ্টি নেব। আর বিস্কিট নিয়েছি, টোস্ট বিস্কিট, ওরা এগ রোল খাবে আর সাথে কোল্ড ড্রিঙ্কস খাবে। আর এই দাদাটা এগ রোল ভালো বানায়, আমার ওরা খায় তো, ওরা জানে, আমরা তো জানি না। আমার মেয়েরা প্রথম খাবে, খাওয়ার পরে বলবে যে কেমন হয়েছে। আর অনেক কিছু বানায় চিকেন পকোড়ার কাছ থেকে, সব কিছু করে, তো এরা শুধু এগ রোলই খাবে। আমার মেয়ে এইসব খেতে বেশি ভালোবাসে, তোমরা তো জানো আমার সবাই। এখন দেখো তিনজন বসে পড়েছে, এগ রোল আর জুস নিয়ে কেমন হয়েছে আমি বলছি, তো ওরা কমেন্টই করছে ভালো হয়েছে, ওরা আপনার মস্ততেই খাচ্ছে, খাক তাহলে এনজয় করুক। তিনজনে একদম আপন মনে খাচ্ছে, জুস খাচ্ছে। তো আমি জিজ্ঞেসে করলাম যে কেমন হয়েছে, বলল যে খুব সুন্দর হয়েছে, আওয়াজটা ছিল কিন্তু খুব ফ্যানের আওয়াজ, আর রাস্তার ধারে তো একদম বাজারের উপরে গাড়ি ঘোড়া যাচ্ছে, খুব আওয়াজ হচ্ছে দেখে মিউট করে দিয়ে আমি উপর দিয়ে ভয়েস দিয়ে দিয়েছি, তাহলে চলো ওরা খা, এখন আমরা এগোতে থাকি। সব কিছু আমাদের নেওয়া হয়ে গেছে, মিষ্টি বিস্কিট সব কিছু নেওয়া আছে, ওদের খাওয়া হয়ে গেছে। আর টোটো ফোন করেছিল, ও চলে এসছে, আমরা এবারে বাড়ি রওনা দিয়ে দিয়েছি। দেখো আকাশটা দেখো, সূর্য সবে সবে ডুবছে, অন্ধকার হয়েছে, ওয়েদারটাও খুব ভালো লাগছে। আর আমরা চলে যাচ্ছি পরপর, আমাদের এদিকের কিন্তু ওয়েদার পরিবেশটাও খুব ভালো, আগের চেয়ে এখন আরও বেশি ভিড় গ্যাঞ্জাম হয়ে গেছে। আগে তো খুবই সুন্দর ছিল, শান্ত এলাকা ছিল, কিন্তু এখন সব দুর্দান্ত হয়ে গেছে। দেখো তাহলে চলো এনজয় করো। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এইখানেই শেষ করে দেবো। এই গ্রাম্য পরিবেশ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে, বন্ধু হয়ে আমার পাশে থাকবে। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এইখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় নিতাই, শুভরাত্রি।